উচ্ছলে হাসিমুখগুলো নিমেষেই হারিয়ে যাবে কে জানত। পৃথিবীর মায়া ছাড়ার আগে খালাতো বোনকে সাথে নিয়ে এটাই ছিল তিন বোনের সবশেষ সেলফি। তখন অজানা আর ফেরা হবে না ঢাকায়, ফেরা হবে না প্রিয় ক্যাম্পাসে বন্ধুদের সাথে আড্ডায়। ঈদ শেষে ওরা তিন বোন আনন্দে ফিরছিলেন ঢাকায়। সেই আনন্দ নিজেদের ছবি তুলে বন্ধুদের জানিয়ে দেয় ওরা। নিজেদের তোলা ছবি হয়ে থাকলো জীবনের শেষ স্মৃতি। লঞ্চডুবিতে নিহত জান্নাতুন নাইম লাকীর ফেসবুক এখন কেবলই বেদনার স্মৃতি ভরা। ঢাকার সিকদার মেডিকেল কলেজের ছাত্রী নুসরাত জাহান হীরা, রাইফেলস পাবলিক কলেজের ছাত্রী তারই ছোট বোন ফাতেমাতু জোহরা স্বর্ণা আর চীনের জৈনজু বিশ্ববিদ্যালয়ের MBA ছাত্রী খালাতো বোন জান্নাতুন নাইম লাকী। নৌমন্ত্রী শাজাহান খান জানান, নিহত ওই তিন ছাত্রী তার খালাতো বোনের মেয়ে। সোমবার সকালে মাদারীপুর শিবচরের বাড়ি থেকে কাওড়াকান্দি লঞ্চ ঘাটে এসে তিন বোন সেলফি তোলেন। পরে তাদের একজন নিজের ফেসবুক পোস্টে সোমবার সকাল 9:30 ছবিটি আপলোড করেন, যার নিচে লেখা হয় অন দ্য ওয়ে সিস্টার জার্নি। মিঠুন মুস্তাফিজ, বৈশাখী নিউজ, ঢাকা।